প্রেমের নেশায় মানুষ কত কিছুই না করে, কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছে, তো কেউ আবার পরিবার আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে গিয়ে প্রেমিক বা প্রেমিকার জন্য রুখে দাঁড়াচ্ছে, আবার কেউ বা এমন কোনো কাজ করে ফেলছে যা হয়তো করা উচিত নয়। আজকে আপনাদের এমনই একটা গল্প বলবো, গল্প নয় বরঞ্চ সত্যি ঘটনাই বলতে পারেন, কারণ সত্যি ঘটনাটি ঘটেছে। আমরা তো সবাই বলি যে গেমের নেশা নাকি মারাত্মক নেশা, মানে পাবজির নেশা বিশেষ করে, কিন্তু পাবজির নেশার থেকেও আরো একটা নেশা, আরো বড় নেশা, কি বলুন তো, ভালোবাসা বা প্রেমের নেশা। তাই হয়তো এই যে যুগলের ঘটনা আপনাদেরকে বলবো, এই যুগলের পাবজির নেশা হার মেনে গেছে তাদের প্রেম কাহিনীর কাছে। যদিও তাদের আলাপটা কিন্তু ওই পাবজি দিয়েই শুরু আর কি। মোবাইলে পাবজি খেলার ভীষণ নেশা, দুজনের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন পাবজি খেলে। আবার এই গেম খেলতে খেলতেই নাকি দুজনের মধ্যে আলাপও হয়ে যায়, আর সেখান থেকে একেবারে প্রেম। আর তারপরে কি করলেন বলুন তো এই মহিলা একেবারে পাকিস্তান থেকে তার চার সন্তানকে নিয়ে ভারতে চলে এলেন। এমন ঘটনা কি ভাবছেন যে আদৌ কি হতে পারে? একেবারে কিন্তু তাই হয়েছে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। খবর পেয়ে পুলিশ মহিলা এবং যুবক দুজনকেই ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। জানা গিয়েছে যে নাকি মহিলা নেপাল দিয়ে ভারতে ঢুকেছেন, এরপর তিনি রবুপুরা পৌঁছে যান। মহিলার সঙ্গে যুবক রবুপুরাতে একটি ভাড়া বাড়ি নিয়েও থাকছিল। যখন পুলিশ বিষয়টি জানতে পারে তখন এই যুবক ও মহিলাকে নিয়ে সন্তানদের সঙ্গে নাকি পালিয়ে যান। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মহিলাকে খুঁজে বের করে, তারপরে জিজ্ঞাসাবাদ শুরু করে। যদিও এই নিয়ে বাড়ির মালিক জানান যে নাকি মে মাস থেকে স্থানীয় ওই ব্যক্তি যার নাম শচীন, সে ওই মহিলা এবং তার চার সন্তানকে নিয়ে থাকছিলেন, এবং ঘর ভাড়া নেওয়ার সময় তারা বলেছিলেন যে নাকি তাদের কোর্ট ম্যারেজ হয়েছে, চার সন্তান রয়েছে, যার ফলে বাড়ি ভাড়া পেতেও সমস্যা হয়নি। চলুন আমরা বরঞ্চ শুনি ওই মহিলা, তিনি ঠিক কি বলেছেন। তার নাম হচ্ছে সীমা গুলাম হালদার। চলুন শুনে নিই যে সীমা গুলাম হালদার কি বলেছে। मैं सचिन से शादी करना चाहती हूँ और यहीं रहना चाहती हूँ। मैं सचिन से बहुत प्यार करती हूँ सर, मैं इनके बगैर एक पल नहीं रह सकती। वापस मुझे वापस जाने का तो सोच भी नहीं सकती सर। हमारे पबजी में हम पबजी खेला करते दो से तीन घंटे साथ मेरा। सुनसन कि बोलें जो तिनी यार फेरत जेते चान ना। सत्य बाबा प्रेमेर की टान। चलो एबारे सुनी जे तार जे प्रेमिक माने सचिन से की बोलछे। जी से हुई थी पबजी से हुई थी, पबजी खेल कर बात ऐसे ही पबजी से ही होती निकली। बाद में बात होकर तो नेपाल आई, नेपाल आने के बाद वो क्या कहते हैं तो मिले वहाँ पर। मिलने के बाद वो अपने यहाँ को चली गई, हम अपने यहाँ को आ गए, वो फिर दोबारा अब यहाँ पर आ गई। यहाँ पर आने के बाद हम इधर से इधर घूम रहे थे, घूमने के बाद वो पुलिस ने हम पकड़ लिए। সালোয়ার শাড়ি পরতেন ওই মহিলা, তাই কারুর কোনো সন্দেহ হয়নি। তবে পুরো বিষয়টা নিয়ে এখন কিন্তু বেশ জানাজানি হওয়ার পরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এর পরবর্তীতে দেখার যে এদের সম্পর্কে আর ঠিক কী কী জানা যায়। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।